আজকে পুষ্প নাকি নান আর গ্রিল খাবে, এজন্য বাইরে যাওয়া। যাই হোক, এখন নান গ্রিল ভেজিটেবল সবজি নিয়েছি সবাই, পুষ্পর বাবা পুষ্প আমি আমরা খাবো। অনেকদিন আমি অসুস্থ ছিলাম, এজন্য আমি আপনাদের মাঝে আসতে পারিনি। আর এই ব্লগটা হচ্ছে কিছুদিন আগের করা, যখন আমের সিজন ছিল। পুষ্পর আব্বু আমার জন্য ফরেজিং করবে আমগুলি, যেহেতু আমি আম দুধ খেতে পছন্দ করি, এজন্য আর কি। আর এই আমগুলিকে এখন পুষ্পর জন্য কেটে নেবে। পুষ্প আমার হচ্ছে ওই মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে একসাথে মিক্স করে দিচ্ছে, ওইটাই খাবে। যাই হোক, আসসালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমরাও সবাই ভালো আছি। আমার আম দুধ খেতে অনেক ভালো লাগে, প্রায় সময় আমি রাতে ঘুমানোর আগে আম দুধ খেতে পছন্দ করি। এজন্য সে বাজার থেকে আমরুপালি কিনে এনে তারপরে এখন ওইগুলিকে ভালোভাবে ধুয়ে ফ্রোজিং করার জন্য সুন্দর করে ছুলে গুলিয়ে আবার বোতলে একটা চেকনির সাহায্যে সুন্দর করে ভরে রেখে দিবে, তাই তো? তো ওরকম করে আর কি এখন রেখে দিল ফ্রিজে। যাই হোক, এত কষ্ট করে বাজার থেকে আম কিনে এনে সুন্দর করে ধুয়ে তারপরে ফ্রোজিং করার জন্য পুষ্পর আব্বুকে অনেক অনেক ধন্যবাদ। পুষ্পর আব্বু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর করে আমার ফেভারিট একটা খাবার করে দেওয়ার জন্য, যাতে আমি আনসিজনে খেতে পারি, এজন্যই তুমি ওটা করেছো। এদিকে আবার সন্ধ্যার পরে পুষ্পর আব্বু এখন নাস্তা নিয়ে আসছে, আমার পছন্দের একটা খাবার নাচোস। নাচোস নিয়ে আসলো, আর সাথে কর্ন স্যুপ নিয়ে আসছে, গরম গরম খাবো দেখি। তো আবার আমি আবার রান্না করতেছি, আম্মু আবার গ্রাম থেকে কোপ্তা বানিয়ে দিয়েছিল ফুলি মাছের, কোপ্তা কারি রান্না করতেছি। তো এখন রাতে খাওয়ার জন্য আর সাথে সাদা ভাত রান্না করব, আজকে রাতে এটাই খাবো। যাই হোক, এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সাথে আবার পুষ্পর আব্বুর জন্য আবার একটু ভাজি করব। তার আবার বটবটি আলু, এই ভাজিটা অনেক অনেক একটা ফেভারিট খাবার, এজন্য তার জন্য ভাজি করলাম, সকালে আবার রুটির সাথেও খেতে পারবো, এজন্য একটু বেশি আর কি করা। তো এখন ভাজি করা হয়ে গেল, আমি আবার জিরা এনেছিলাম, সেটাকে ভালোভাবে ধুয়ে এখন ছাদের রোদ দেওয়ার জন্য রেখে দিলাম ঝরিয়ে, কালকে সকালে ছাদের রোদ দিয়ে ফেলবো। যাই হোক, এদিকে রাতের বেলা পুষ্পর আব্বু বলতেছে একটু ক্ষুধা পাইছে, তো এখন কি করা যায়, এজন্য আমি আবার কলিজা দিয়ে নুডলস রান্না করে দিলাম। পুষ্পর আব্বু আবার আমাকে একটা ডিম সিদ্ধ করে দিল, সেটাকে আমি আবার খেয়ে নিব। যাই হোক, সবাই ভালো থাকবেন, বলুক পুষ্পর সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কখনই বলবেন না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।